আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেশ বিদেশে যারা আমাকে দেখেন, আপনাদের রমজানের মোবারকবাদ জানাচ্ছি, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণার কারণে এত দূর আসতে পেরেছি। আজ অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে থাম্বনেল দেখে কিছুটা আশ্চর্য হচ্ছেন যে আমেরিকান ভিসা, পাসপোর্ট এবং ছবি ছাড়াই করা যায়। যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন। এই থাম্বনেলটি দেখে অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন যে ইমাম ভাই এটি কী থাম্বনেল দিয়েছেন। সেই জন্য আপনাদের বলছি, দেখুন, আমি ট্রাভেলিং বিজনেসের সাথে আজকে প্রায় 14 বছর আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি বা করার চেষ্টা করেছি। লক্ষ লক্ষ মানুষকে আমি গ্রুপ ট্যুরে আমার সাথে ট্রাভেল করিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশ নিজেও ভ্রমণ করেছি, মানুষকে নিয়ে যতটুকু চেষ্টা করেছি আনন্দ দেওয়ার জন্য অনেক অভিজ্ঞতা হয়েছে, বয়সের থেকে বেশি অভিজ্ঞতা হয়েছে। যেমন ধরুন, কিছু কথা আপনাদের বলছি আমি অপ্রাসঙ্গিক। আমাদের মানুষ যখন পৃথিবীতে, আপনারা বিভিন্ন দেশে যাবেন, মনে রাখবেন যে দেশে যাচ্ছেন সেই দেশের খাবার সস্তায় পাবেন, কিন্তু ভিন দেশের খাবার যদি খেতে চান তাহলে আপনাকে বেশি টাকা গুনতে হবে। ধরুন বাংলাদেশে আমাদের যে লোকাল খাবারগুলো আমরা, যেমন ভাত, মাছ, মুরগি যেগুলো খাই, সেগুলোর দাম কিন্তু স্বাভাবিকভাবে খুবই কম। যদি আমরা চাইনিজ রেস্টুরেন্টে যাই বা 5 তারকা মানের হোটেলে খেতে যাই, সেক্ষেত্রে বিদেশি খাবারগুলো, অর্থাৎ বাহির দেশে যে খাবারগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়। সেই জন্য বলছি, আমরা যখন গ্রুপগুলো করি, খাবার খেতে বসি, কেউ মাছও খান, মুরগি খান, গরু খান, সবজি খান, ডাল খান, ভর্তা খান, নানান ধরনের এক একজনের এক একটি এক্সপেকটেশন থাকে। সেই জন্য আমি অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। সে আজকে কিছু কথা আপনাদের বলবো, যে থাম্বনেলে যেটি দিয়েছি যে পাসপোর্ট এবং ছবি ছাড়া আমেরিকান ভিসা, শত শত ভিসা হয়েছে, হাজার হাজার ভিসা হয়েছে, এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলবো। আপনারা সবাই জানেন, সম্প্রতি এই চলতি মাসের মার্চ মাসের 6 তারিখে আমার একটি গ্রুপ ছিল থাইল্যান্ড, কাম্বোডিয়া, লাওস। তো সেই গ্রুপে আমরা যখন গিয়েছি থাইল্যান্ড থেকে, আমরা কাম্বোডিয়া এবং লাওসের ভিসা আমরা সেখান থেকে নিব। আমাদের গ্রুপে বেশ কিছু লোক আমি আমার সাথে করে নিয়ে গেছি, যারা আমার সাথে অনেক দেশ ট্রাভেল করেছেন। তো এখান থেকে আমরা যখন হোটেলে, বাঙালি হোটেলগুলোতে নাস্তা খেতে যাই, তো সেখানে আমি আমার গ্রুপে যারা আছে সবাইকে আমি বিশেষ করে বলি, দেখুন, আপনারা যখন আমার সাথে বিভিন্ন হোটেলে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, আপনারা কথা শুনবেন তবে কোনো কিছু বলবেন না। কে কী বলেছে না বলেছে সেগুলোর দিকে কর্ণপাত না করে আমি কী করছি সেগুলোর দিকে আপনারা মনোনিবেশ দিবেন। তার মধ্যে থেকে কিছু লোক থাকেন অতি উৎসাহী। তো যখন আমরা বাঙালি হোটেলে ব্যাংককে নাস্তা করছি, এক ভদ্রলোক, তিনি দেখতে খুব স্মার্ট, হ্যান্ডসাম, তিনি গল্প করছেন, আমেরিকার গল্প করছেন। তিনি বলছেন তিনি আমেরিকাতে এত বছর যাবত আছেন, এই সেই অনেক ধরনের কথাবার্তা তিনি শেয়ার করছেন। ইতোমধ্যে আমরা সবাই শুনছি, নাস্তা খাচ্ছি, ওনার কথা শুনছি, আমরা কথা বলছি, তার মধ্যে থেকে উনি আমাদের কথাগুলো টেনে নিয়ে তিনি কথা আমাদের মধ্যে তিনি চলে আসেন। কিছুক্ষণ পরে দেখি আমাদের নাস্তা খাওয়া শেষ, আমাদের গ্রুপের 2 জন ভদ্রলোক তারা বাইরে গিয়ে সেই ভদ্রলোকের সাথে নাস্তা, মানে নাস্তা খাওয়ার পরবর্তী সময় 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট কথা বলেছেন। কথা বলার পরে তারা আমাদের কাছ থেকে রুমে এসে, যখন আমরা কাম্বোডিয়ার ভিসাটা উঠালাম, রুমে আসলাম যথারীতি বিকেলবেলা, আসার পরে তিনি আমাদেরকে বলছেন তারা যে ভাইয়া, আমরা আপনার যাব না, আমাদের শারীরিক সমস্যা আছে বা একটু প্রবলেম হচ্ছে, যাব না, এখান থেকে দেশে চলে যাব। তো প্রথমত বিষয়টি বুঝতে পারিনি, পরবর্তীতে জানতে পারলাম যে হ্যাঁ, বিষয়টি তিনি অন্যান্য গ্রুপের যারা আছেন তাদের সাথে শেয়ার করেছেন, যে তিনি এই ভদ্রলোকের সাথে কথা বলেছেন, তিনি তাকে এই দেশ থেকে আমেরিকার ভিসা করে দেবেন, শুধুমাত্র পাসপোর্টও লাগবে না, ছবিও লাগবে না, কিচ্ছু লাগবে না, তিনি হাজার হাজার মানুষকে আমেরিকান ভিসা করে দিয়েছে, তিনি আমেরিকাতে লোক পাঠিয়েছেন, তিনি এভাবে চলে যাবেন। তখন আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম বা অবাক হয়ে গেলাম যে একজন গুড পার্সোনালিটি মানুষ কি, তিনি কিভাবে এই ধরনের প্রস্তাবে রাজি হন বা তিনি এই ধরনের কথা তিনি বিশ্বাস করেন। আমি আমেরিকার সম্পর্কে অনেক ধরনের তথ্য দিয়েছি। দেখুন, আমেরিকান পৃথিবীর শক্তিধর একটি দেশ, তারা পৃথিবীর মানুষের জীবনযাত্রা অনেক সহজ করে দিয়েছে। আজকে প্রযুক্তির যে সম্প্রসারণ বা সব কিছুই কিন্তু তাদের অবদান সবথেকে বেশি, বা তাদের দেশের নাগরিকদের ভূমিকা সবিশেষ উল্লেখযোগ্য। এই বিষয়গুলো আর বলার কিছু নেই, আমি ছোট মানুষ আমেরিকার সম্পর্কে আর কী বলবো। তারপরে আমি চেষ্টা করেছি যতটুকু সঠিক ইনফরমেশন দিলে যেন আমাদের দেশের মানুষ উপকৃত হতে পারেন, সেই চেষ্টা আমি করে যাচ্ছি বা করেছি। আমেরিকান ভিসার জন্য আপনার আমি অনেক কন্টেন্ট করেছি, যেমন আপনাদের বলেছি কোটি কোটি টাকা থাকতে হবে না, আপনার একইবারে আপনার হ্যান্ডসাম হতে হবে, তাও না। আমেরিকান ইনফরমেশন কী চায়?
আমেরিকান এমবাসি চায় আপনি তাদের দেশে যাওয়ার জন্য যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো কতটুকু অথেন্টিক বা কতটুকু গ্রহণযোগ্য, সত্য কিনা, সঠিক কিনা, এই বিষয়গুলো শুধু চাবে। আমেরিকান এমবাসি কোনো ডকুমেন্টস আপনার কাছে চাবে না, তারা চাবে আপনি কি করেন, জিজ্ঞাসা করবে আপনি যে ইনফরমেশনে দিয়েছেন সেগুলো সঠিক কিনা, এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাবে। তো এগুলো যদি আপনারা দিতে না পারেন বা আমরা দিতে না পারি, তাহলে সেই দেশে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের একেবারে মাথা থেকে জেরে ফেলে দিতে হবে। এখন যদি কেউ বলে আমেরিকান কন্ট্রাক্টে ভিসা করে দেবে, সেগুলোর দিকে আপনারা মনোনিবেশ দিবেন না, তাহলে বুঝতে হবে আপনি 100% প্রতারিত হচ্ছেন বা আপনার সাথে প্রতারিত করা হচ্ছে। তো সেই জন্য আপনারা সচেতনতা অবলম্বন করবেন। এবং এই বিষয়গুলো আমি যখন শুনি বা আমার অন্যান্য গ্রুপে যারা আছেন তিনি তাদেরকেও বাই ফোর্স করেছেন যে আপনারা ইমাম ভাইয়ের সাথে থাকা দরকার নেই, আপনারা চলে আসুন, আমরা সবাই মিলে একসাথে আমেরিকাতে চলে যাব। এই ভাই বলেছেন পাসপোর্ট ছবি কিছুই লাগবে না, তিনি আমেরিকান ভিসা করে দিবে। তো অন্যান্য গ্রুপে যারা সদস্য যারা আছেন তারা এই কাজগুলো করেননি, তারা বলেছেন না আমরা ইমাম ভাইয়ের সাথেই থাকবো, ইমাম ভাইয়ের সাথেই আছি। তো তারা এই প্রস্তাবটি পরবর্তীতে আমাকে বললো ইমাম ভাই এই ব্যাপার। দেখুন আমাদের অনেকগুলো গ্রুপ আমি করি, তো গ্রুপ যখন করি প্রতিটি গ্রুপে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, তখন আমি যেটি করি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ করে দেই, যারা যাবেন 10-15 জন করে সবাইকে আমি একটি গ্রুপ করে সেখানে সবাইকে ইনফরমেশনগুলো দিয়ে দেই যে আপনারা এভাবে এভাবে যাবেন, দিক নির্দেশনাটি থাকে। তো দেখা যাচ্ছে ঢাকা এয়ারপোর্টে যখন তারা যাচ্ছেন 15 জন কেউ কাউকে চিনেন না, জানতেন না, কেউ কাউকে চিনে না। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে তা সেখানে তারা গ্রুপ করে ফেলেন এবং তারা আমার কাছ থেকে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দেন। দেখা যাচ্ছে আমি তাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি কল দিচ্ছি, তারা কেউ ফোন আমার রিসিভ করছেন না, বা আমি জিজ্ঞাসা করছি এই সময়টিতে তারা এই দেশে গিয়ে নামার কথা তারা কি নেমেছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য আমি যোগাযোগ করি, দেখি তারা কেউই আমার সাথে যোগাযোগ করেন না বা আমার ফোন রিসিভ করেন না। পরবর্তীতে আমি জানতে পারি তারা যে গ্রুপগুলো করেছেন আমার থেকে গিয়ে তারা আলাদা করে গ্রুপ করেছেন, ইমাম ভাইকে দরকার নেই, আমরা নিজেরাই ট্রাভেল করব নিজেরাই, কেউ কাউকে চিনেন না, ক্ষণিকের পরিচয় তারা নিজেরা গ্রুপ করে ফেললেন। তো গ্রুপ করে পরবর্তীতে দেখা যাচ্ছে রুমে তারা উঠেছেন, তো সেখান থেকে ওনাদের পাসপোর্ট নিয়ে পালিয়েছে, সেখানে তাদের যে ডলার আছে ডলার নিয়ে পালিয়েছে, বা ক্রেডিট কার্ডে বেশিরভাগ পাসওয়ার্ড দিতে হয় না বাইরের দেশে, সেই কার্ড অনেকের ক্রেডিট কার্ড থাকে, সেই কার্ডে তিনি ইচ্ছা মতো কেনাকাটা করেছেন। এই ধরনের অনেক সমস্যা আমাকে ফেস করতে হয়, বলতে পরবর্তীতে তারা আমাকে বলে ভাইয়া এই ভদ্রলোক আমার সাথে এই কাজটি করেছে, তখন আমি এই বিষয়গুলো তাদেরকে বলি যে আপনি তো আমার সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন, এটি আপনার করা উচিত হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রত্যেককে বলি, দেখুন যখন আপনারা ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য বা ট্রাভেল করার জন্য, আনন্দ নেওয়ার জন্য, ভ্রমণ করার জন্য যখন পৃথিবীর বিভিন্ন দেশে যান, অবশ্যই যাবেন, তবে সঠিক দিক নির্দেশনাটি অনুকরণ করবেন। সেখানে যদি আপনি পথভ্রষ্ট হয়ে যান, কে কি বলেছে, কে কি আপনাকে লোভনীয় অফার দিচ্ছে, সেগুলোর দিকে কর্ণপাত করাটা আপনার জন্য একেবারে মূর্খতার পরিচয় দেওয়া হবে। সেজন্য আপনাদের বলি আমেরিকার ভিসার যদি কেউ আপনাদের এই ধরনের প্রপোজাল দিয়ে থাকে, মনে রাখবেন ইউএস এম্বাসির ওয়েবসাইটে যাবেন, ঢাকায় যে তাদের দূতাবাস আছে সেখানে যাবেন, সেখানে গেলে তাদের একটি হটলাইন আছে, ফ্রড একটি হটলাইন আছে 5 অক্ষরের, সেই হটলাইনে আপনারা কল করবেন, কল করে সাহায্য চাবেন, ইউএস এম্বাসির কাছে বিস্তারিত বলবেন যে এই এই ইনফরমেশনগুলো আমাকে দিয়েছে, এটি আসলে কতটুকু অথেন্টিক বা এটি সম্ভব কি না, যে পাসপোর্ট ছাড়া, ছবি ছাড়া আমেরিকার ভিসা করে দিবে, হাতের থাম্বনেল বাকিটা বাদ দিলাম, এই বিষয়গুলো আপনারা যারা আপনাদেরকে অফার করে থাকে ইউএস এম্বাসিকে আপনারা অবগত করবেন, তাদেরকে জানাবেন, তারাই আপনাকে তাদের খরচে আইনি সহায়তা আপনাকে প্রদান করবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা সোচ্চার থাকবেন।